শ্রীকৃষ্ণ বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম নচিরেণাধিগচ্ছতি। অর্জুন, নিষ্কাম কর্মযোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ সর্বস্বের ন্যাস প্রাপ্ত হওয়া দুঃখপ্রদ। যখন যোগের আচরণই আরম্ভ হয়নি তখন তা প্রায় অসম্ভব। সেজন্য যিনি ভগবত স্বরূপ মনন করেন তিনিই মুনি, যার মন এবং ইন্দ্রিয় সমূহ মৌন, নিষ্কাম কর্মযোগের আচরণ করে শীঘ্রই পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। স্পষ্ট হল যে জ্ঞানযোগে নিষ্কাম কর্মযোগেরই আচরণ করতে হয়, কারণ দুটিতেই ক্রিয়া এক। সেই যজ্ঞের ক্রিয়া যার শুদ্ধ অর্থ আরাধনা। উভয় মার্গেই তফাত কেবল কর্তার দৃষ্টিকোণের। একজন নিজের ক্ষমতা বুঝে লাভ লোকসান বিবেচনা করে এই কর্মে প্রবৃত্ত হন, এবং অন্যজন যিনি নিষ্কাম কর্মযোগী তিনি ইষ্টের উপর নির্ভর করে এই ক্রিয়াতে প্রবৃত্ত হন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিগতভাবে পড়ে, অন্যজন সংস্থাগতভাবে। উভয়ের পাঠ্যক্রম এক, পরীক্ষাও এক, পরীক্ষক নিরীক্ষক উভয়েই এক। এইরূপ উভয়ের সদ্গুরু তত্ত্বদর্শী এবং উপাধি এক, কেবল পড়বার পদ্ধতি তাদের ভিন্ন। হ্যাঁ, সংস্থাগত ছাত্রের জন্য সুবিধা অধিক থাকে। পূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম এবং ক্রোধ দুর্জয় শত্রু। অর্জুন, এদের তুমি বিনাশ করো। অর্জুনের মনে হল এ তো বড় কঠিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, না, দেহ থেকে উৎকৃষ্ট ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে উৎকৃষ্ট মন, মন থেকে উৎকৃষ্ট বুদ্ধি, বুদ্ধি থেকে উৎকৃষ্ট তোমার স্বরূপ, সেখান থেকেই তুমি প্রেরিত। এই প্রকার নিজের ক্ষমতা বুঝে নিজের শক্তি সম্বল করে স্বাবলম্বী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, চিত্তকে ধ্যানস্থ করে কর্মগুলি আমাকে সমর্পণ করে আশা মমতা এবং সন্তাপ রহিত হয়ে যুদ্ধ করো। সমর্পণের সঙ্গে ইষ্টের উপর নির্ভর করে সেই কর্মে প্রবৃত্ত হওয়া নিষ্কাম কর্মযোগ। উভয়ের ক্রিয়া এবং পরিণাম এক। এরই ওপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ শুভাশুভ কর্মের সমাপ্তির স্থিতি লাভ অসম্ভব। শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ কোনো যোগ নেই যে হাত গুটিয়ে বসে এটা বললেই হল আমি পরমাত্মা, শুদ্ধ বুদ্ধ, আমার কর্ম করবার প্রয়োজন নেই, আমার কোনো বন্ধন নেই, আমি ভালো মন্দ যা কিছু করি তা আমি করি না, ইন্দ্রিয় সমূহ নিজ নিজ কর্মে প্রবৃত্ত। এরূপ কপটতা শ্রীকৃষ্ণের শব্দে কোথাও নেই। সাক্ষাৎ যোগেশ্বরও নিজের অনন্য সখা অর্জুনকে কর্ম ছাড়া এই স্থিতি প্রদান করতে পারেননি। এরূপ করতে পারলে গীতার প্রয়োজন কি ছিল? কর্ম করতেই হবে, কর্ম করেই সন্ন্যাসের স্থিতি লাভ করা সম্ভব, এবং যোগযুক্ত পুরুষ শীঘ্রই পরমাত্মাকে লাভ করেন। এরূপ পুরুষের লক্ষণ কি? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, যোগযুক্তো বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। বিজিতাত্মা, যিনি বিশেষ রূপে দেহ জয় করেছেন, জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়সমূহ জয় করেছেন, এবং বিশুদ্ধাত্মা, যার অন্তঃকরণ বিশেষ রূপে শুদ্ধ, এরূপ পুরুষ সর্বভূতাত্মা ভূতাত্মা সম্পূর্ণ ভূত প্রাণীর আত্মার মূল উদ্গম পরমাত্মার সঙ্গে একীভূত এবং যোগযুক্ত হন। তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে করেন কেন? অনুগামীদের মধ্যে পরম কল্যাণকর বীজের সংগ্রহের জন্য। কেন লিপ্ত হন না? কারণ সম্পূর্ণ প্রাণীগণের যিনি মূল উদ্গম, যার নাম পরম তত্ত্ব,
সেই তত্ত্বে তিনি স্থিত হয়ে গেছেন। এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই যার খোঁজ করা হবে। যাবতীয় বস্তু যেগুলি ত্যাগ করে এসেছেন সে সমস্ত তুচ্ছ হয়ে গেছে, তাহলে আসক্তি কার উপর করবেন? সেজন্য তিনি কর্মে আবদ্ধ হন না, এটাই যোগযুক্তের শ্রেষ্ঠ নিদর্শন। পুনরায় যোগযুক্ত পুরুষের স্থিতি স্পষ্ট করছেন। তিনি কর্মে প্রবৃত্ত থেকেও তাতে লিপ্ত হন না কেন? নৈব কিঞ্চিত করোমীতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিশন নিমিশন্নপি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন্। পরম তত্ত্ব পরমাত্মার যিনি দর্শন করেছেন সেই যোগযুক্ত পুরুষের মনের স্থিতি অবস্থার উপলব্ধি এই যে আমি সামান্য কিছুরও কর্তা নই, এটা তার কল্পনা নয়, পরন্তু এই স্থিতি তিনি কর্ম করে লাভ করেছেন। যেমন যুক্তো মন্যেত, এখন প্রাপ্তির পর তিনি সমস্ত কিছু শ্রবণে স্পর্শনে আঘ্রাণে ভোজনে গমনে নিদ্রায় নিঃশ্বাস প্রশ্বাসে চক্ষুর উন্মেষ এবং নিমেষেও ইন্দ্রিয় সমূহ স্ব বিষয়ে প্রবৃত্ত এইরূপ ধারণা যুক্ত হন। পরমাত্মা থেকে শ্রেষ্ঠ কিছু নেই, এবং যখন তিনি সেই পরমাত্মাতেই স্থিত তখন তার থেকে শ্রেষ্ঠ কোনো সুখের কামনা করে তিনি কারো স্পর্শ ইত্যাদি করবেন? যদি এর থেকে শ্রেষ্ঠ কিছু থাকত তাহলে আসক্তি অবশ্যই হতো, কিন্তু প্রাপ্তির পর এখন এগিয়ে যাবেন কোথায় এবং কি ত্যাগ করবেন? সেই জন্য যোগযুক্ত পুরুষ লিপ্ত হন না। একেই একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। পদ্মফুলের জন্ম কাদায় হয়, পদ্মপাতা জলে ভাসতে থাকে, তরঙ্গ রাত দিন তার উপর দিয়ে যাওয়া আশা করে, কিন্তু এর পাতা দেখবেন শুকনোই থাকে, জলের একটা বিন্দুও তার উপর স্থির হতে পারে না। জল এবং পাঁকের মধ্যে থেকেও পদ্মপাতা তাতে লিপ্ত হয় না। সেই রূপ যে পুরুষ সমস্ত কর্ম পরমাত্মাতে বিলয় করে, কারণ সাক্ষাৎকারের সঙ্গেই কর্মের বিলয় হয় এর পূর্বে নয়, আসক্তি ত্যাগ করে, কারণ এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, অতএব আসক্তিও থাকে না, সেই জন্য আসক্তি ত্যাগ করে কর্ম করেন, এই রূপ তিনিও লিপ্ত হন না। তাহলে তিনি করেন কেন? আপনাদের জন্যে, সমাজের কল্যাণ সাধনের জন্যে, অনুগামীদের পথ দেখানোর জন্যে। এই প্রসঙ্গেই জোর দিলেন।